হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। জিএনএম 2024 প্রিপারেশনের জন্য আজকের ক্লাসটি হচ্ছে জিকে ক্লাস। আজকে আমরা আলোচনা করব টপ কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এমন অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের জিএনএম পরীক্ষাতেই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এই কোশ্চেনটা তোমাদের প্রিভিয়াস ইয়ার্স 2021-এর কোশ্চেন, আরও অনেক অন্যান্য পরীক্ষাতেও এসেছে, এমনও কিছু কোশ্চেন নিয়ে এসেছে, যেমন দেখতে পাচ্ছ CHSL, তারপর CGL, এমনও আছে WPSC, দেখতে পাচ্ছ WP, এরকম পরীক্ষা তো এসেছে, এমন কিছু কোশ্চেন আনসার নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং তুমি যদি আগেও আমার ভিডিও দেখে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো থ্যাংক ইউ, এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, ফার্স্টে আমি তোমাদের কোশ্চেন নিয়ে এসেছি, মিত্র মেলা যা পরবর্তীকালে রূপান্তরিত হয়ে অভিনব ভারত নামে পরিচিত হয় তার প্রতিষ্ঠাতাকে। চারটে অপশন কী কী আছে দেখো, বিনায়ক দামোদর সাভারকার, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, এবং হচ্ছে ফোর্থ অপশন হচ্ছে দাদাভাই নৌরোজি। দেখো, এই কোশ্চেনটা অনেকেই হয়তো জানো, অনেকেই গুলিয়ে যায় যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী, অভিনব ভারত, তাই তো? দেখো, আমরা এই অভিনব মানে কী, অভিনব মানে হচ্ছে যেটা নতুন, ঠিক আছে, একদম নতুন ভারত। কিছু দল ছিল যারা ক্রমাগত কিন্তু চেষ্টা করতো যে ভারতকে আবার নতুন কিছু, নতুনভাবে ভারতকে পরিচিত করার, ঠিক আছে। তো তাদের মধ্যে একজন হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। ইনি, এই যে ব্যক্তি ছবি দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার, যিনি লন্ডনে থাকাকালীন কিন্তু ভারতীয় স্বাধীনতার আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন, এবং সাভারকারকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। যদি এখান থেকে প্রশ্ন আসে যে কাকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়, তাহলে কিন্তু উত্তরটা হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। তো আমাদেরকে এই যে রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু দেখতে হবে। দেখো, কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস প্রচুর অনেক পরীক্ষা কিন্তু এসেছে, যে অনেক সময় আসতে পারে যে মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছেন। তো মিত্র মেলা বা তোমার হচ্ছে গিয়ে এই অভিনব ভারত দুটোই কিন্তু একই, ঠিক আছে, এবং এই দুটো যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন বিনায়ক দামোদর সাভারকার। তো এই প্রশ্নগুলো তোমাদের আশা করছি অনেকটা হেল্প হবে তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য, জিএনএমএনএম ছাড়া অন্যান্য যারা যারা পরীক্ষা দিচ্ছ সে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। চলে আসছি পরের প্রশ্নে। জাঙ্গল বুক, এই বইটা 2021-এ তোমাদের কিন্তু কোশ্চেনে এসেছিলো। জাঙ্গল বুক বইটির কে লিখেছিলেন? তো দেখো, চারটে অপশন কী কী আছে, সত্যজিৎ রায় আছে, অনিতা দেশাই আছে, চার্লস ডিকেন্স এবং রুডিয়ার্ড কিপলিং। দেখো, এই প্রশ্নটা অনেকেই ভাববে যে কোশ্চেনটা একটু উদ্ঘট টাইপের, উদ্ঘট নয়। দেখো, রিসেন্ট কিছু ঘটনা ঘটে যেগুলোর পরিপ্রেক্ষিতে বা যে সময় লেখা হয়েছিলো সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তিতে কিন্তু বইগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ জাঙ্গল বুক মানে, এই দেখো, জঙ্গলে একটা ছেলে আছে, তার একটা মানে বলতে পারো যে তার একটা রোমহর্ষক ঘটনা, সেটা কিন্তু বর্ণনা করেছেন। কে করেছেন? সেটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, ঠিক আছে। অপশনের চারটে অপশনের মধ্যে রাইট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। এখানে তোমাদেরকে যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেখে, দেখো শুধু 2023-এর বা 2021-এর প্রশ্ন দিচ্ছে মানে এই কোশ্চেনটা আসবে তার কোনো মানে নেই। আমাদের দিতে পারে যে গড ইন এ স্মল থিং, এই বইটির রচয়িতাকে লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, অরুন্ধতী রায় হবে। তো লিখে দিচ্ছি দ্য গড ইন এ, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি গড ইন এ স্মল থিং, SMALL, স্মল থিংস। বইটির রচয়িতা হচ্ছে অরুন্ধতী রয়, ঠিক আছে। গড ইন এ স্মল থিংস, NGS হবে, ঠিক আছে, থিংস, ওকে। তো তারপরে দেখো আরও একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই বইটির রচয়িতাকে মহাত্মা গান্ধী। এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের জানতে হবে, কিছু বেসিক কোশ্চেন আছে, ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু খাতায় আলাদা করে নোট করে দেবো, তোমাদেরকে সেইভাবে কিন্তু পড়াশোনাগুলো করতে হবে। দেখো, আমি পরের প্রশ্নে যাচ্ছি, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত কে? এই প্রশ্নটা না জানি কতবার রিপিট হয়েছে তোমাদেরকে, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার করানো হয়েছে, অনেকে গুলিয়ে যায় যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আছে, এবং যদি এখানে আর একটা অপশন থাকে সেটা হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি, এখানে যদিও নেই। তো উমেশচন্দ্র ব্যানার্জি এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি থাকলে কিন্তু গুলিয়ে যায় যে কোনটা উত্তর হবে। দেখো, আমি তোমাদেরকে একটু ট্রিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে বাংলার মুকুটহীন রাজা। দেখো, মুকুটহীন মানে কি, যাকে দায়িত্ব দিয়ে দিয়েছি কিন্তু যার হাতে কোনো মানে ক্ষমতা নেই, সে রাজায় বসে আছে চেয়ারে কিন্তু তার হাতে কোনো ক্ষমতা নেই, এরকম একটা ব্যাপার। যাকে আমি ক্ষমতা মানে যাকে আমি বসিয়েছি চেয়ারে কিন্তু ও কোনো কাজ করতে পারবে না, ওকে কোনো মানে আমি যতক্ষণ না ওকে সিগন্যাল দেবো ততক্ষণ কিন্তু সাইন করতে পারবে না কোনো জায়গাতে, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। তো যাকে বলা হয় তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ঠিক আছে। তো দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি,
নামটা শুনে মনে হচ্ছে না যে একটা বড় বড় রাজা রাজা ব্যাপার, ঠিক আছে? তো এই হচ্ছে মুকুটহীন রাজা, ঠিক আছে? আর একটা ছিল তোমার হচ্ছে বললাম উমেশচন্দ্র ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি নামটা তোমরা একটু অন্যরকমভাবে মনে রাখতে পারো। উমেশচন্দ্র অ্যাকচুয়ালি কে ছিল তোমরা একটা কমেন্ট করে জানাবে। আচ্ছা চলো বলে দিই, উমেশচন্দ্র ব্যানার্জি ছিল তোমাদের জাতীয় কংগ্রেসের প্রথম যে সভাপতিত্ব করেছেন তিনি কিন্তু উমেশচন্দ্র ব্যানার্জি ছিল, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে ছিলেন। আমি এর আগেও একটা কোশ্চেন দিয়েছিলাম, তোমরা অনেকেই দিয়েছিলে, খুব ভালো লেগেছে, ওটা করবে। আর দেশবন্ধু নামে পরিচিত কে, এই কোশ্চেন দুটো তোমরা কিন্তু হোমওয়ার্ক যে কমেন্ট সেকশন দেখছো সেই কমেন্ট সেকশনে লিখে রাখবে। দেখো মুকুটহীন রাজা, দেখো এখানে আমি মনে রাখতে পারি মুকুটকে কী বলে ইংলিশে, মুকুটকে ইংলিশে কী বলে বলো। দেখো আমরা বলতে পারি মুকুটহীন রাজা, মুকুট মানে অ্যাকচুয়ালি যাকে মানে ইংলিশে বলি ক্রাউন, তাই তো? তো মুকুট দেখো আমি অন্যরকমভাবে মনে রাখতে পারি, মুকুট ধরো আমি একজন ব্যক্তি যার কিনা যার সুর আছে কিন্তু সে মানে কথা বলতে পারে না, এরকম একটা ব্যাপার। এরকমই মনে করো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যার সুর তো আছে মনে মনে, সে মনে মনে সব কিছু ভাবছে কিন্তু সে আর গাইতে পারছে না কারণ তার সে হচ্ছে বোবা মানুষ। এরকম একটা ভাবো যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এমন একজন ব্যক্তি তাকে সব কিছু দিয়েছে কিন্তু তার মধ্যে ক্ষমতা নেই সেই সব কিছু লিখতে পারবে। এরকমভাবে কিন্তু মনে রাখতে পারো যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি যিনি হচ্ছেন কি না, যার সুরেন্দ্র, দেখো সুরেন্দ্র, ঠিক আছে? তো সুর, যার মধ্যে সুর আছে কিন্তু সে বলতে পারছে না। তো ঠিক তেমনই বাংলার মুকুটহীন রাজা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এইভাবে একটু নিজের মতো করে মনে রাখতে পারো, ঠিক আছে? তো আশা করছি ভালো লেগেছে। দেখো তোমাদেরকে আর একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া আছে, তারপর আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। বন্ধুরা আমাদের জিএনএমএনএম পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশন কোচিং ব্যাচ যেটা হচ্ছে তোমাদের পেইড ব্যাচ, তো আমাদের সেকেন্ড ব্যাচ হচ্ছে, ফার্স্ট ব্যাচ পুরো ফুল হয়ে গেছে। তোমরা জানো 1 ডিসেম্বর থেকে আমাদের প্রথম ব্যাচ শুরু হয়েছিল। তো যথারীতি আমরা কিন্তু যথেষ্টই স্বনামধন্যতার সাথে তোমাদের প্রিয় স্যার হতে পেরেছি, বা তোমাদের যে একদম মনের যা ইচ্ছা ছিল, যা যেরকম ধরনের চাহিদা ছিল যে এরকম একটা ক্লাস হলে ভালো হবে, ঠিক তেমনটা আমরা চেষ্টা করেছি সম্পূর্ণভাবে। তোমাদের মোটামুটি সবার কিন্তু ভালো লাগেছে ক্লাসগুলো, মানে আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো সেগুলো সবার কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তো যাই হোক সেই রকমভাবে আমরা কিন্তু সেকেন্ড ব্যাচ, সংকল্প ব্যাচ, সংকল্প 2.0 এইটা কিন্তু আমরা স্টার্ট করছি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, ঠিক আছে? আজকে হচ্ছে তোমাদের ডিসেম্বরে চলছে 10-11 তারিখ, তো আর মাত্র 2 মাসের মধ্যেই তোমাদের কিন্তু সেকেন্ড ব্যাচ আসছে। যারা যারা ভর্তি হতে চাইছিলে তোমাদের জন্য বলে রাখি আর একটা সুযোগ পেয়ে যাচ্ছ, অবশ্যই যারা ভর্তি হওয়ার ভর্তি হতে পারো 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, দেখো নাম্বারটা লেখাও আছে, অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। এবং তোমাদের বলে রাখি ফিচার্সগুলো কী কী রয়েছে এই ব্যাচে ভর্তি হতে গেলে, কী কী ফিচার্স লাগবে। তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, লাইভ ক্লাসের সঙ্গে যদি তুমি লাইভ ক্লাস করতে নাও পারো রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ। আর তোমাদের বলেছে মক টেস্ট আমি নিয়ে থাকি প্রতিদিনই, প্রায় নিচ্ছি, মানে যেদিন যা ক্লাস হয় তার পরের দিন মক টেস্ট হয়, কুইজের মতো একটা হয়, ঠিক আছে? তারপরে আমরা কিন্তু সপ্তাহে একটা করে চেষ্টা করি 100 নম্বর বা 200 নম্বর টোটাল একটা তোমাদের জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সব কিছু থেকে একটা ওভারঅল একটা মক টেস্ট নেওয়ার, ঠিক আছে? তো এই একটা মক টেস্ট পাচ্ছ, তার সাথে বলে রাখি ক্লাসের PDF তো পেয়ে যাচ্ছ, ক্লাস নোট, এবং তার সাথে বলি ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের অলওয়েজ কিন্তু গ্রুপটা ওপেনই থাকে, যার যদি কোনো কোশ্চেন থাকে সেটা অলওয়েজ কিন্তু করতে পারবে। এত কিছু পাচ্ছ মাত্র 700 টাকায়, 6 মাস তোমরা কিন্তু এখানে পড়তে পারবে, 6 মাসের ভ্যালিডিটি রয়েছে। তারপর তোমাদের কিন্তু মক টেস্টগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেদের যে প্রিপারেশন লেভেল সেটা তোমরা চেক করতে পারবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা মানে এই এই যে মানে ব্যাচটা সেটা তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে। তো যদি কারোর ইচ্ছা থাকে ভর্তি হওয়া তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এবার চলে যাচ্ছি পরবর্তী আমাদের কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। 4টি অপশান আছে, দেখো কোশ্চেনটা না জানি কতবার রিপিট হয়েছে। তো নাইট, দেখো আমি এখানে একটা ট্রিক মনে রাখি, যাদের সাল মনে থাকে না বা যারা ভাবছে সাল কী করে মনে রাখবো, নাইট আমরা কীভাবে বলি 9, তাই তো? তাহলে 1919, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো 1919 মানে 1919, তাহলে 1919 সালে কিন্তু তোমাদের এই নাইট উপাধি ত্যাগ করেছিলেন কে, আমাদের বিশ্বকবি বলতে পারো, আমাদের প্রাণের কবি রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আচ্ছা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। খুবই সহজ কোশ্চেন, তোমরা কমেন্ট করে জানাবে। এরপর চলে আসি পরের প্রশ্ন, দেখো কোন গভর্নর জেনারেল গোয়াতে সতীদাহ প্রথার অবসান ঘটান। কোশ্চেনটা একদম কিন্তু নতুন মনে হতে পারে যে কী ধরনের কোশ্চেন। আমরা জানি যে লর্ড বেন্টিং, তাই তো? উইলিয়াম বেন্টিং আমাদের হচ্ছে গিয়ে সতীদাহ প্রথা এই রাজারামমোহন রায়ের সাহায্যে কিন্তু এটা রদ করেছিলেন, কিন্তু কোশ্চেনটা একদম অন্যরকম গোয়াতে। দেখো আমরা জানি কি গোয়া অনেক পরে 1975 সালে কিন্তু গোয়াটা নিজ মানে স্বাধীন রাজ্যে
ভূষিত হয়, মানে ও স্বাধীনতা লাভ করে, ঠিক আছে, অনেক পরে। তো এই যে এতগুলো বছর, তা দেখো অনেক পরে কিন্তু গোয়াতে কিন্তু এই সতীদাহ প্রথাটা নিষিদ্ধ হয়েছিল। তো এটা এসএসসি সিএইচএসএলের একটা কোশ্চেন, তো আমরা ভাবো যে কোন লেভেল থেকে আমরা করাচ্ছি, কোনো নির্দিষ্ট যে শুধুমাত্র জিএনএমএনএমই প্রিভিয়াস ইয়ার্স করাবো তা কিন্তু নয়, নতুন কোশ্চেন থাকবে, কিছু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অন্যান্য পরীক্ষাতেও যেগুলো একটু টাফ লেভেল হবে সেটা সব রকমই দিয়ে কিন্তু মিক্স আপ করে দিচ্ছি। দেখো চারটে অপশন কী আছে, আলমাইডা আছে, আলবুকার কাছে, তারপর দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে কি ক্যাবরাল আছে এবং উইলিয়াম বেন্টিং। তো উইলিয়াম বেন্টিংটা দেওয়ার কারণ এটাই যে অনেকে ভাবে যে উইলিয়াম বেন্টিং করেছে, বাট একদমই না, গোয়াতে তোমার মাথায় গোয়াতে, ঠিক আছে, যে ব্যক্তি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন সে সময় তার নাম হচ্ছে আলবুকার্ক, ঠিক আছে, যে আলবুকার্ক এই ব্যক্তি ইনি হচ্ছেন সেই সময় গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্ন সঠিক উত্তর, যারা যারা পেয়েছো আমার তরফ থেকে ভেরি গুড, আমাকে অবশ্যই ভিডিওটা শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো কী ঠিক হয়েছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম, এটা আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, বুধ আছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, চারটে অপশন আছে, আর এটা কিন্তু 2023 জিএনএমএন এর পরীক্ষাতে এসেছিলো, ঠিক আছে, তাহলে তো এটা অবশ্যই সঠিক উত্তর দেওয়া উচিত। এইখানে বলে রাখি স্টুডেন্টরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করলে বুধ বলে দেবে, কারণ সূর্য থেকে খুব কাছে আছে বলে বুধকে করে দেবে হয়তো, কিন্তু এটা হবে ভুল, বুধ কখনোই নয়, কারণ বুধ হচ্ছে একটা ছোটো গ্রহ, ঠিক আছে, বুধের থেকে বড় হচ্ছে শুক্র গ্রহ, এবং যার জন্য কিন্তু উষ্ণতম বলতে পারো বা উজ্জ্বলতম বা এটা বলতে পারো, তখন কিন্তু শুক্রই হবে সঠিক উত্তর, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, শুক্র, একটু অবাক লাগছে কিন্তু এটাই সত্যি কথা, ঠিক আছে। তো এর জন্যই কিন্তু শুক্রকে উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ দুটোই কিন্তু বলা হয়, ওকে। চলো আমি চলে যাচ্ছি পরের কোশ্চেন, সেটা হচ্ছে মোপলা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, মোপলা উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়। চারটে অপশন দেখো, রাজস্থান, উড়িষ্যা, কেরল এবং ঝাড়খণ্ড। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, কেরল হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর, মোপলা উপজাতি দেখা যায় কেরল রাজ্যে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাচ্ছি, নিচের যেটি গ্রিন হাউস গ্যাস নয় তা হলো ড্যাশ। তো চারটে অপশন কী আছে, হাইড্রোজেন আছে, মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে এবং হচ্ছে সোডিয়াম। তো গ্রিন হাউস গ্যাস কী, দেখো গ্রিন হাউস হচ্ছে যে এমন একটা গ্যাস যেটা কি না পৃথিবীতে না এই সূর্যকে আসতে দেয় না, ঠিক আছে, সূর্য এখান থেকে আসছে এখান রিফ্লেক্ট হয়ে আবার চলে যায়, ফিরে যায়। তো সেটা হচ্ছে তোমাদের গ্রিন হাউস গ্যাস, ওই একটা গ্যাস দেখতে পাচ্ছ ওখানে লেখাই আছে, সমস্ত গ্যাসের নাম কিন্তু দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ CH4, H2O, তারপর দেখতে পাচ্ছ CO2, ঠিক আছে, এগুলো সব কিন্তু তোমাদের গ্রিন হাউস গ্যাসের মধ্যেই পড়ছে। তার নিচের যে কোন অপশনটা যেটা গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, সেটাও বাস্তব হবে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, মিথেন, মিথেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, তাই এখানে লেখা আছে, ওকে। থ্যাংক ইউ যারা যারা, আচ্ছা তোমাদের বললে কি এখানে দুটো অপশন আছে, আমি তোমাদের এই কোশ্চেনটা রেখেছিলাম 2023 যখন তোমাদের কোশ্চেন দিই তার আগে কিন্তু রেখেছিলাম, ঠিক আছে। তো এই কোশ্চেনটা রাখবো বলে দেখি, ক্যাটাগরি টু এর কোশ্চেন, ক্যাটাগরি টু মানে হচ্ছে দুটো উত্তর হতে পারে, মিথেন এবং নাইট্রাস অক্সাইড দুটোই হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি এবং অপশন নাম্বার সি, ঠিক আছে, এটা ক্যাটাগরি টু এর কোশ্চেন রেখেছি একটা। তারপরের প্রশ্ন চলে আসছি, দেখো আচ্ছা ওটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, তো কতগুলো কী পেরেছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতগুলো কী সঠিক হয়েছে, এবং যদি ভুল হয় সেগুলো তোমরা কিন্তু খাতায় নোট করো এবং বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে, কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট ছিল। যদি আবার নেক্সট কোনো ভিডিও পেতে চাও অন্য টপিকের উপর সেটা তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভালোভাবে লাইক যদি আসে বা ভালো রেসপন্স আসলে আমি অবশ্যই আরও নতুন কিছু চমক তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ, নমস্কার।